কাশ্মীর ইস্যুতে প্রস্তুত ভারতীয় বিমানবাহিনী কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে ভারতীয় বিমানবাহিনী বা আই এএফকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া চলতি মাসের পাঁচ তারিখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া এবং কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে পাক ভারত উত্তেজনা নতুন করে তুঙ্গে পৌঁছেছে সে সময় এ ঘোষণা দিলেন তিনি ধানোয়া আরও বলেন পাকিস্তানের সেনা মোতায়েনের ওপর নজর রাখছে আইএএফ ভারতের আকাশ প্রতিরক্ষা দায়িত্বে আইএএফ নিয়োজিত রয়েছে এবং এজন্য তারা সদা সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ের সময় পাক ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার পরই এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন ভারতীয় বিমান বাহিনী কেবল শত্রুর যুদ্ধ বিমানের মোকাবেলার জন্য প্রস্তুত থাকে না বরং বেসামরিক বিমান চলাচলের ওপরও নজর রাখে তারা পুরুলিয়ায় বেসামরিক বিমান থেকে অস্ত্র ফেলার মতো ঘটনা যেন আবার না ঘটতে পারে সেজন্য বেসামরিক বিমান চলাচলকেও নজরে রাখা হয় বলে জানান তিনি অবশ্য কাশ্মীরের রেখা বা এলওসি নামে পরিচিত অভিন্ন সীমান্তে পাক সেনাবাহিনী মোতায়েনের কোনো তৎপরতা দেখা যায়নি বলে গত সপ্তাহে বলেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত পাক সীমান্তে যে সেনা চলাচল করছে তাকে স্বাভাবিক বলে অভিহিত করেন তিনি তিনি বলেন সবাই সতর্কতামূলক সেনা মোতায়েন করে এবং সতর্কতামূলক সেনা চলাচল করে এ নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বরং একে স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া উচিত বলে জানান তিনি অপরদিকে ভারতের কাছে কাশ্মীর বিক্রির অভিযোগ রেহাম খানের এবার বিতর্কিত কাশ্মীর থেকে স্বায়ত্তশাসন তুলে নেয়ার নেপথ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম জড়ালেন তার সাবেক স্ত্রী রেহাম খান প্রাক্তন ইমরান পত্নীর দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করতে কাশ্মীর বিক্রি করে দিয়েছেন ইমরান খান ভারত কাশ্মীরের তুলে নেবে এমনটি ইমরান দিল্লির সঙ্গে গোপনে চুক্তি করেছেন ইমরান খান সিদ্ধান্তহীনতায় ভোগেন এমন সমালোচনা করে রেহাম খান বলেন ইমরান খান যেহেতু জানতেন তাহলে কেন গত তিন থেকে চার মাস ধরে মোদীকে নিয়মিত ফোন করছেন রেহাম খান বলেন মোদী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার পদক্ষেপ সঠিক কারণ তিনি কাশ্মীরকে স্বায়ত্তশাসন মুক্ত করবেন এমন প্রতিশ্রুতি দিয়েই বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন উল্লেখ্য আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দুদেশের মধ্যস্থতায় ও পরিস্থিতি স্থিতিশীল করতে এরই মধ্যে মোদী ও ইমরান খানকে ফোন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প